তাহলে গৌর কথা শুনছেন আপনাদের ফলটা কি হচ্ছে বাবা এদিকে তো মনটা দিন আপনাদের ফলটা হচ্ছে কি হৃদয়টা পরিষ্কার হচ্ছে আপনারা বলবেন যে আপনি যে কীর্তন গাইছেন হৃদয়টা আমাদের পরিষ্কার নয় কি করে জানলেন আচ্ছা বাবা হৃদয়টা যদি পরিষ্কার হতো তাহলে সেখানে ভগবানের বাস হতো বলি না যে হৃদয় মন্দির আচ্ছা মন্দিরে কে থাকে বাবা মন্দিরে থাকে স্বয়ং ভগবান কিন্তু যদি স্বয়ং ভগবান না থাকে সেটা কি হয়ে যায় গুহা হয়ে যায় হৃদয় গুহা একটা গুহার মধ্যে যেমন অনেক ধরনের জন্তু জানোয়ার বাস করে তেমনি আমাদের হৃদয় গুহাতে বাস করে কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য এবার এই ছয়টি পশু যখন বাস করে দেখবেন গুহার মধ্যে যদি অনেক ধরনের হিংস্র জন্তু জানোয়ার বাস করে আর সেই সময় যদি একটা সিংহ প্রবেশ করে যায় সিংহটা প্রবেশ করে যদি হুঙ্কার ঝাড়ে মানে সিংহের ডাকটা যদি ডাকতে থাকে সিংহের ডাকে কিন্তু অন্যান্য পশুরা ভয়ে চলে যায় তেমনি আমাদের যুগে গৌর নামরূপী সিংহ যদি কারো একবারে কান দিয়ে প্রবেশ করে যায় মানে আপনারা শুনছেন আপনাদের কানের মধ্যে নিয়ে যদি একবার গৌর নামরূপী সিংহ প্রবেশ করে যায় আর মুখ দিয়ে যদি হা গৌর কেউ বলতে থাকে তাহলে তার হৃদয়ে বাস করা পশুগুলো কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য ছটি পশু এই হৃদয় ত্যাগ করে দেয় আর পশু যখন হৃদয় ত্যাগ করবে হৃদয়টা হয়ে যাবে কি হৃদয় মন্দির যদি বলেন হৃদয় মন্দির আমাদের আছে তবে কোন দিন ছিল জানেন যখন আমরা মাতৃগর্ভে ছিলাম যখন আমরা মায়ের গর্ভে থাকি বাবা আমরা কিন্তু জানি না পাপ কাকে বলে আমরা কিন্তু জানি না হিংসা কাকে বলে যখনই আমরা ভূমিষ্ঠ হই এমন পাপ হিংসার মধ্যে জড়িয়ে যাই আমরা যে 50-60 বছর বাঁচবো তার জন্য বহু লড়াই করে যায় জমি জায়গা নিয়ে লড়াই করে যায় টাকা পয়সা নিয়ে লড়াই করে যায় খাবার নিয়ে লড়াই করে যায় এই জগতে যেদিন থেকে আমরা ভূমিষ্ঠ হয়েছি শুধু লড়াই আর লড়াই শুধু প্রত্যেকটা মানুষ যুদ্ধ করে চলেছে যুদ্ধ করতে 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 শান্তির খোঁজ নেই বাবা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতায় বলে দিয়েছে অর্জুন কলিযুগের মানুষের অবস্থাগুলো কেমন হবে জানো তুমি এই রাস্তাটা ধরে সোজা হেঁটে চলে যাও যা দেখতে পাবে তুমি এসে আমায় বর্ণনা করবে অর্জুন রাস্তাটা ধরে যখন সোজা হেঁটে চলে গেল দেখলো একটা বিশাল আকারের পাথর তৃষ্ণায় পেপাসায় গলাটা ফেটে যাচ্ছে যখন জল তৃষ্টি পাই তখন যদি এক ফোঁটা জল পাওয়া যায় তার যে তৃপ্তি এবার অর্জুন যখন জল তেষ্টায় ছটফট করছে দেখছে জঙ্গলের মধ্যে একটা বিশাল আকার পাথর অর্জুন ছুটে যাচ্ছে সেই কুয়োর দিকে যে এই কুয়োর মধ্যে জল তুলে আমি এক গ্লাস জল পান করব কিন্তু যখন কুয়োর দিকে তাকাচ্ছে বাবা সেই কুয়োর মধ্যে বিন্দু মাত্র এক ফোঁটা জলরাশি নেই ভগবান কৃষ্ণ অর্জুনকে বলে দিলে অর্জুন কলিযুগের মানুষের অবস্থাটা ঠিক এমনই হবে এই বিশাল বিশাল পাত কুয়োর মতো বিশাল বিশাল বাড়ি হবে নামি দামি 10-5টা গাড়ি হবে টাকার বিছানাতে শুয়ে থাকবে কিন্তু যখন তুমি সেই সংসারে একটু ঢুকে যাবে সেই সংসারে একবার উঁকি মারবে দেখবে সেই সংসারে বিন্দু মাত্র সুখ নেই কত কত সংসার টাকার বিছানার উপর বাবা ঘুমিয়ে আছে টাকার বিছানার উপর শুয়ে আছে কিন্তু দেখবেন বিছানাটা টাকার হলেও বালিশের তলাতে একটা ওষুধ রাখা আছে যেটা না খেলে আর ঘুম আসে না তাহলে বলুন কিসের সুখ সুখটা কোথায় শান্তিটা কোথায় যেখানে সুখ শান্তি নেই সেখানে আমরা প্রতিনিয়ত যুদ্ধ করে চলেছি যেখানে সুখ শান্তি নেই সেখানে প্রতিনিয়ত আমরা শুধু লড়াই করে চলেছি এই লড়াই আর যুদ্ধ করতে করতে আমাদের মনের ভেতরে একটা আয়না আছে যার নাম মনরূপ আয়না घर आयनाते जेमन आमादेर निजेदेर मुख देखी এই মণ্ডপ আয়নাতে ভগবানের মুখ দেখা যায়। ওই যুদ্ধ করতে করতে মায়ার কালি পাপের কাদা এমন ওই আয়নাটাতে লেপে দেওয়া হয় যে যতদিন মাতৃগর্ভে থাকি ততদিন কৃষ্ণ দর্শন হয়। যেই আমরা ভূমিষ্ঠ হই আমরা কিন্তু আর কৃষ্ণ দর্শন করতে পারি না। তাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই পরিষ্কার একমাত্র হয় যদি এরকম কেউ হরিবাসরে এসে বসতে পারে। আর হরিবাসরে বসে যদি কোনো ভক্তের দুফোঁটা নয়নে জল বাবা পড়ে যায়, সেই দুফোঁটা নয়নের জলে এই আয়নাটা পরিষ্কার। সবাই তো আমরা চোখের জল ফেলি, এ জগতে দুঃখ হলেও চোখের জল ফেলি। আবার ছেলে যদি বিরাট একটা চাকরি পায়, মেয়ের যদি ভালো ঘরে বিয়ে হয়, সেই আনন্দেও আবার চোখের জল ফেলি। এই চোখের জলগুলো সবার চোখ দিয়ে পড়ে। দুঃখের জল আর আনন্দের জল মানে শোক অশ্রু, আনন্দ অশ্রু। কিন্তু এই অশ্রু দুটোর মাঝে আরেকটা অশ্রু যার নাম ভক্তি অশ্রু। সেই ভক্তি অশ্রু সবার নয়ন দিয়ে বেয়ে পড়ে না বাবা। যদি কারুর একবার নয়ন দিয়ে বেয়ে পড়ে যায় তবে তার মণ্ডপ আয়নাটা পরিষ্কার হয়। যার জন্য পদকর্তা লিখে দিলেন গৌরাঙ্গের মধুর লীলা যার করণে প্রবেশ এলা। আপনারা মন দিয়ে গৌরহরির কথা তখন শুনছেন, আপনাদের ভেতরগুলো হৃদয় নির্মল ভেলো তার। নির্মল মানে হচ্ছে পরিষ্কার। গৌর কথা শুনলে আমার হৃদয়টি পরিষ্কার হয়, আর যার হৃদয় পরিষ্কার হবে তার হৃদয় হয়ে যাবে মন্দির। আর এই হৃদয় মন্দিরে ভগবান আমার সদা সর্বদা বিরাজমান। এটাই গৌর হরি বল হরি বল। তাহলে বাবা আপনাদের তো বেশ উপকার হলো, হৃদয়টাও পরিষ্কার হবে। এত সুন্দর সেবার আয়োজন আছে, কীর্তন শুনে সেবাও করবেন। তাহলে আমরা যে ছজন মিলে গাইছি আমাদের আর কি লাভটা হলো? আপনারা তা শুনলেন, আমরা তো শোনালাম, মানে গৌর কথা আপনাদেরকে শোনাচ্ছি। আমরা তো শুনছি না, আমরা মুখে বলছি। আমাদের কাজ হচ্ছে মুখে আর আপনাদের কাজ হচ্ছে কানে। তাহলে আপনারা কানে কাজ করে নিয়ে নিজেদের হৃদয়গুলো পরিষ্কার করে সেবা করে বাড়ি যাবেন। আর আমরা যে ছজনা দুর্গাপুর থেকে গাড়ি নিয়ে এলাম এত কষ্ট করে, তাহলে আমাদের লাভটা কি হবে? পদকর্তা বলছে কানেরও যেমন কাজ আছে মুখেরও তেমন কাজ আছে। তাহলে যারা কৃষ্ণ নাম বলে, যারা গৌর নাম বলে, যে গৌরাঙ্গের নাম লয় হরি বল হরি বল, অবতার হই কৃষ্ণ কৃষ্ণ প্রেমের উদয়। এর প্রমাণটা দেখুন। এই বাচ্চা, এই বাবু, এই বাচ্চা, কি নাম? ওর নাম কি? ডাকো তো, তোকে ডাকছি। কি নাম তোর? জোরে বল, কি নাম? তুই কার মেয়ে? জোরে বল। কে? প্রশান্ত মন্ডল। কে তোর বাবা না মা? বাবা। এত এত হরিবাসরে মানুষ বসে আছে। আচ্ছা দেখুন, ওকে জিজ্ঞাসা করলাম যে তুমি কার মেয়ে? কার পরিচয় দিল? মা না বাবা? কার পরিচয় দিল? বাবা। আচ্ছা আপনারা বলুন তো নিজের মুখে, একটা সন্তানের পেছনে অবদান কার বেশি, বাবার না মায়ের? বাহ, একটু জোরে বলুন। আচ্ছা, মায়ের অবদান বেশি। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, কত পায়খানা পরিষ্কার করছে, প্রস্রাব পরিষ্কার করছে, রাত্রি জাগছে, কত কষ্ট করছে, সেই সন্তানকে মানুষ করছে, কিন্তু সন্তান পরিচিত হয়ে যাচ্ছে বাবার পরিচয়। মা কষ্ট করছে আর পরিচয়টা হচ্ছে বাবা। তেমন একটা সন্তান যেমন পিতৃ পরিচয় পরিচিত, আপনাদেরকে এই কারণে বললাম বোঝানোর জন্য, তেমন কীর্তনটা হচ্ছে আমার গৌরীর পরিচয় পরিচিত। গৌর ভগবান যদি না হতো তবে কীর্তন কেউ জানতো না। তাহলে গৌর ভগবানের পরিচয় কৃষ্ণ ভগবানের পরিচয়। তাহলে যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেম উদয়। আপনি কিন্তু ডাইরেক্ট মন্ত্রীকে গিয়ে মমতা ব্যানার্জির ঘরে গিয়ে ধরতে পারবেন না, আগে তার অ্যাসিস্ট্যান্টগুলোকে ধরতে হবে, আগে কিন্তু নিচু তলার মানুষকে ধরতে হবে, যার জন্য প্রচার করার জন্য ভগবান নানা রূপে এসেছেন। তাহলে আমার গৌর হরি যে অন্তে কৃষ্ণ বহিরে গৌর রাধা কৃষ্ণ মিলিত হয়ে এসেছেন, গৌরকে যদি কেউ ভজনা না করে তবে কোনোদিন কৃষ্ণ কৃপা হবে না। তাই গৌর হরি বল, যার জন্য কি বলল, যে গৌরাঙ্গের নামলা শুনলেন, আপনাদের হৃদয় পরিষ্কার হলো, আমরা গাইলাম, আমাদের কৃষ্ণ কৃপা হলো। এবারে যারা শুনছেও না, গাইছেও না, ঘোরাঘুরি করছে, তাদেরকে তো একটা সান্ত্বনা পুরস্কার দিতে হবে। দেখবেন কম্পিটিশনে অংশগ্রহণ করলেই একটা করে সান্ত্বনা পুরস্কার রেখে দেয়, ফার্স্ট সেকেন্ড থার্ড হও না হও একটা সান্ত্বনা পুরস্কার পাবে। তাহলে আপনারা কিন্তু মন দিয়ে শুনলেন, আপনাদের হৃদয়গুলো পরিষ্কার হয়ে গেল, আমরা গাইলাম, আমরা কৃষ্ণ কৃপা পেয়ে গেলাম। তাহলে যারা অযথা ঘোরাফেরা করছে, শুনছেও না, গাইছেও না, তাদের জন্য একটা সান্ত্বনা পুরস্কার। তোমরা গৃহে ভবনে থাকো, আমাদের হাত তুলুন, আমার সাথে সবাই হাত তুলবেন, যাদের যাদের হাত আছে তারা তুলুন, যাদের নেই তারা আর কোথায় পাবেন। যাদের হাত আছে একটু কাজে লাগিয়ে যান, এই হাত দিয়ে সেবা করবেন। তাহলে এই হাতটা একবার ভগবানের নামে তুলে দিয়ে যান। যে সেবা করবেন আপনারা একটু ভগবানের সেবাটা করে দিয়ে যান। হরি বল, হরি বল। তোমরা গৃহে ভবনে থাকো, গৌরাঙ্গ বলিয়া থাকো, গৃহে ভবনেতে থাকো, গৌরাঙ্গ বলিয়া থাকো। নরোত্তম মানে তার সঙ্গ মরিয়া হারে, নরোত্তম মানে তার সঙ্গ মহা মরি রে, নরোত্তম মানে তার সঙ্গ মরিয়া হারে, ইমামাকে তাগা সঙ্গ রে। जय राधे हरे कृष्ण एतक्षण छिलाम गौरचंद्रिकाय चलुन आपनारा सबाई लीलाय प्रवेश करब सब लीला आस्वादन करब आज के आपनादेर हरिबांशनेर प्रथम दिन आगामीकाल आबार आपनादेर कीर्तन आछे ताई आज के आमरा एकटा भक्त लीलार माध्यमे आस्ते आस्ते एगिये जाब आज के आमरा आस्वादन करब दुखी कृष्ण दास लीला ताई चलुन सबार मनके एकत्रित करे निये जाई मधुमय श्रीधाम धाम बृंदावन धाम आज के आमरा दुखी कृष्ण दास आस्वादन करब एक छोट 5 बछर शिशुर कथा आस्वादन करब भक्तलीला कथा गावार कथा बला हयेछे तो जाई होक चलुन सबार मन के एकत्रित करे निये जाई मधुमय श्रीधाम धाम बृंदावन धाम आज के जे लीलाटी आस्वादन करब सेटी मात्र 5 बछर बयस सेई 5 बछर बयसी छोट छेलेर कथा मध्य दिये आमरा एगिये जाब এই লীলার বিষয়বস্তু যার হবার হয় তার কাছেই হয় আর যার হবার হয় না তার 50 পেরলো হয় না বাবা তাই চলুন একটু একটু করে আস্বাদন করতে করতে আমরা এগিয়ে যাব বেশি সময় নেব না আপনাদেরও সেবার ব্যবস্থা আছে যাই হোক চলুন সবার মনকে একত্রিত করে নিয়ে যাই মধুময় শ্রীধাম ধাম বৃন্দাবন ধাম মায়েরা বৃন্দাবনে যাবেন মায়েদেরকে বলছি একটু উলুধ্বনি দেবেন তো এবারে দেবেন আচ্ছা যারা বৃন্দাবন যাবেন না একটু উলুধ্বনি দেন শুনি ভোজনের দিকে মন আছে না ভজনের দিকে মন আছে সেটা একটু পরীক্ষা করলাম যে আপনারা ভোজন দিকে আছেন না ভজন দিকে আছেন। আমি বললাম বৃন্দাবন যাবেন না তারা উলুধ্বনি দেন, সাত আগে আপনারা দিয়ে বসে রইলেন। বলি হারি মা, বলি হারি, মানে কীর্তনটা মন দিয়ে শুনবে না, দোষ হবে কীর্তনিয়ার আর কীর্তনে। কীর্তনটা ভালো হলো না, কীর্তন কি আর কখনো ভালো না হয় মা? এগুলো কানের দোষ আর সোনার দোষ। কেমন হয়েছে দেখুন, আপনাদের জন্য বলি। এক ব্যক্তি এক ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তারের কাছে গিয়ে বলছে, ডাক্তার বাবু আমার সব কিছু তেতো লাগছে। বলছে তোমার কি রোগ হয়েছে যে তেতো লাগছে? বলছে রোগটা তো আপনি ধরবেন, ভাত খেলেও তেতো লাগছে, মুড়ি খেলেও তেতো লাগছে, রুটি খেলেও তেতো লাগছে, মিষ্টি খেলেও তেতো লাগছে। এবার বলুন ভাত মুড়ি মিষ্টি গুলো তেতো না যে খাচ্ছে তার জিহ্বার দোষ? আপনারা বলুন জিহ্বারই দোষ। বলছে তোমার যে রোগটা হয়েছে সেটা হচ্ছে পিত্ত রোগ, যার জন্য তুমি যা খাচ্ছ তাতেই তেতো লাগছে। অতএব তুমি এক কাজ করো, তুমি যখন আমার কাছে এসেছো আমি একটা ওষুধ নাম লিখে দিচ্ছি, এই প্রেসক্রিপশনটা নিয়ে চলে যাও, একটা ওষুধ কিনে নেবে, তার সঙ্গে একটা নামি দামি তাল মিছরি কিনবে। এবার তাল মিছরি কিনে কিন্তু ওষুধটা সঙ্গে সঙ্গে খাবে। দেখো তাল মিছরিটা তেতো লাগলো, খাওয়াটা যেন বন্ধ করো না। আবার 10 দিন পরে ডাক্তার বাবু তাল মিছরিটাও তেতো লাগছে। বলছে এখনো তোমার রোগটা সারেনি, তুমি তেতো লাগছে বলে খাওয়াটা কিন্তু বন্ধ করে দিও না, তুমি প্রতিদিন নিয়ম করে খেতে থাকো। খেতে 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 যেদিন তোমার পিত্ত রোগটা চলে যাবে, জিহ্বার স্বাদটা চলে আসবে, সেদিন দেখবে ভাতের স্বাদ ভাতের মতন লাগছে, রুটির স্বাদ রুটির মতো লাগছে, আর মিষ্টির স্বাদ মিষ্টির মতো লাগছে। তেমনি কিছু কিছু মানুষ আছে যারা কীর্তনটা ভালো করে শোনেই না, দোষ দিয়ে দেয় কীর্তনিয়ার, কীর্তন ভালো ভালো। আরে বাবা, যার জিহ্বার দোষ তার কোনো কিছুই ভালো লাগবে না। হরিনাম কখনো ভালো খারাপ হয় না মা, শোনাটা নিয়েই কাজ। তাই গৌর হরি বল হরি বল হরি বল। চলো সবাই মিলে যাই, একটা রাধারাম গাইতে গাইতে মধুময় শ্রী ধাম ধাম বৃন্দাবন ধাম। সবাই জোর করে বলবেন শ্রীমতী রাধা রানী কি। আরেকটু জোর হবে, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, हरि बासुर की, हरि नाम जप की। प्यारा श्री वृंदावन धाम तुले ले श्री राधिका प्यारा प्यारा हरिबासर की हरिनाम यज्ञ की सकल नामे जय ध्वनि दिए आज के मधुमय श्रीधाम धाम श्री श्री वृंदावन धाम। आज के वृंदावने दुखी कृष्णदासेर कथा जे आमरा साधन करब बाबा आपनादेर एटा मेदिनीपुर जिला और ये घटनाटाओ मेदिनीपुर जिला आपनारा कत भाग्यवान जे आपनादेर जिला निये एकटा लीला तैरी हये गेल। सत्यि आपनारा बहु भाग्यवान जे आपनारा एमन एकटा जिलाय जन्मग्रहण करेछेन एमन एकटा जिलाय आपनारा बसबास करछेन जे जिलाते स्वयं शिव ठाकुर एसेछिलेन। आपनादेर जिलाते स्वयं शिव ठाकुर आपनादेर जिलाय जन्मग्रहण करे श्रीमती राधारानीर कृपा पेयेछिलेन। ताहले आजके जे लीलाटी आस्वादन करब शास्त्रे बलछे कृष्ण भक्ति रस भावित मतिहि क्रियतां यदि कुतुभुः लभ्यते तत्र लल्लमपि मूल्यमे कलम कोटि जन्म सुकृति न लभ्यते। कोटि कोटि जन्मेर यदि सुकृति ना थाके बाबा कोटि जन्मेर सुकृति ना थाकले किन्तु केउ कृष्ण नाम गाइते पारे ना। कोटि जन्मेर सुकृति ना थाकले केउ कृष्ण नाम शुनते पारे ना। আর যদি কোনো কারণবশত কোনো বাড়িতে একজন ভক্ত হয়ে যায় তাহলে তার 14টা পুরুষ নরক থেকে উদ্ধার হয়ে যায়। কৃষ্ণ নামের এমন মহিমা যে যদি কেউ কারণবশত কোনো বাড়িতে একজন ভক্ত জন্মগ্রহণ করে যায় বাবা তাহলে একজন ভক্ত জন্মগ্রহণ করলে তার 14টা পুরুষ নরক জন্ম থেকে ত্রাণ হয়ে যায়। आज के जे छोटो छेलेटिर कथा आमरा शुनछि आमरा जे आज के छोटो छेलेटिर कथा शुनछि सेई छोटो छेलेटिर जन्म मेदिनीपुर जिला धारेता बाहादुरपुर ग्रामे। किन्तु बाबा आमादेर एकटाई तत्त्व आमादेर बाड़ीते तो अनेक छोटो छोटो बाच्चा आछे ताहले तारा जखन कृष्ण कृपा पेल ना आपनादेर मेदिनीपुर जिलाय जन्म आपनादेर बाड़ीर बाच्चागुलो कृष्ण कृपा पेल ना ताहले एकटा सामान्य भिखारी मायेर सन्तान आमार भगवानेर कृपा कि करे पेल कर्मटा तार कि छिलो दुखी कृष्ण।